গুড মর্নিং বন্ধুরা, সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, এই যে ইউটিউব চালু করেছি, মানে কালকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম, তোমরা জানলেই দেখছো অনেকে, তা একটু সবাই সাপোর্ট করো, পাশে থেকো, তা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো কারা আমার ভিডিও দেখছো, তাহলে তাদের পরিবারে আমি যেতে পারবো। তা চলো, প্রতিদিনই আমি আমার ডেলি ব্লগ শেয়ার করে থাকি। কয়েক মাস যাবৎ বন্ধ আছে, বন্ধ করে দিয়েছিলাম, তা যাই হোক আবার শুরু করেছি। তাহলে চলো, এখন 11টা নাগাদ বাজে, তা এখন সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর সকালে টিফিন টিফিন খাওয়া হয়েছে, এটাই সকালের আপডেট। আর এবার শুরু করছি, আর ভাত বসিয়ে দিয়েছি, চলো সাথে থাকো, পাশে থাকো। দেখো, বিছানা একদম পরিষ্কার, বিছানা তোলা হয়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। কাচাকুচিও ছাদে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। আর দেখো, ঘরের মধ্যে কোনো কাজ করো না করো, বিছানা যদি পরিষ্কার থাকে, ঘর প্রচণ্ড গোছানো হয়ে যায়। তো যাই হোক, আদার্স কাজগুলো করবো, তো চলো দেখতে থাকো। দেখো, রান্নাবান্না সেরে এই যে সব বালিশপত্র সব তুলে নিয়ে আসলাম, মানে মেয়েই তুলে নিয়ে আসলাম, আমি স্নান করতে গেছিলাম, আর এই যে ছাদের জামাকাপড় নিয়ে এসে রেখেছি। গুড আফটারনুন বন্ধুরা, সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, চলো আজকে তাহলে তোমাদের দেখিয়ে দিই দুপুর প্রতিদিনের মতন দুপুরবেলা কী কী রান্না করেছি, চলো। দেখো, এখানে রান্না করেছি মাছ, কাতলা মাছ করেছি, আর চলো দেখাই তোমাদেরকে। এই যে মুলোর ধনে পাতা দিয়ে ডাল করেছি, মসুরির ডাল কিন্তু, আর এখানে আমের চাটনি, আর একটু দেখাই ফুলকপি আলু ভাজা আর মুলো শাক ভাজা করেছি। আর বাঙালির তো ভাত থাকবেই, এটা একেবারে মানে বাদ হবে না, একটা ডিম সেদ্ধ রয়েছে। চল তাহলে তোমরা দেখিয়ে নিলে আজকে কী কী রান্নাবান্না করেছি, তা চলো রান্নার পরে। দেখো, অনেক কাজ কিন্তু থাকে, এখন খেতে বসবো, খেয়ে দিয়ে উঠে চলো। তাই সবাই ভালো থেকো, সাথে থেকো। দেখো, সেই সকালবেলা দিয়েছি এই যে জামাকাপড়গুলো, সব নিয়ে যাব ছাদ থেকে, খেয়ে দিয়ে আসলাম, এসে ছাদে জামাকাপড় তুলে নিয়ে যাই, কেন এখন তো জানো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর খেয়ে দিয়ে আমি আবার কাজবাজ সেরে বাসন টাসন ধোয়ার আগেই আসলাম, যে নারে না খুব ভুলে যাই, সন্ধ্যা হয়ে যায় জামাকাপড় তুলতে। আর আমাদের না আবার সন্ধ্যাবেলা জামাকাপড় তোলা যায় না, মানে তোলা যায় না বলা ভুল, তুলতে পারি, ভুলে গেলে তো তুলি, মারা খুব বকা দেয়, সন্ধ্যা পর্যন্ত জামাকাপড় ফেলে রেখেছিস, সন্ধ্যার আগে সবসময় তোলার চেষ্টা করি। দেখো, এই জামাকাপড় তোলা হয়ে গেল, এবার নিচে চলে যাচ্ছি, গিয়ে সমস্ত বাসন টাসন মেজে নিই, মেজে তারপরে একেবারে শোবো, চলো। দেখো, বাসন টাসন মেজে এখন একটুখানি শুতে চলে আসলাম, জামাকাপড় তো নিয়ে এসেছি দেখলে চার থেকে। এই যে আমার দুষ্টু বাবু, দেখো ঘোষ না, বকা দিলাম একটু, খুব বদমাইশি করে গেল না, তা এখন শুলাম, চলো চারটে মতন বাজে। তা ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।